মালদার কালিয়াচকের চামাগ্রাম এলাকায় এক ফুটবল টুর্নামেন্টে অংশ নিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। কল্যাণীতে কনভেনশন করতে বাতিল, এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানিয়েছেন যে মেডিকেল কলেজের ছাত্রী আরজিকর কাণ্ডে নির্যাতিতা ছিলেন সেই কলেজের শিক্ষার্থীরা কনভেনশন করবেন বলে ঠিক করেছিলেন। গোটা পশ্চিমবঙ্গ থ্রেট কালচার চলছে আর এই থ্রেট কালচার দিয়েই প্রোগ্রাম বন্ধ করা হয়েছে। মানুষের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এইভাবে আর কতদিন। ঘূর্ণিঝড়ের রাতে মুখ্যমন্ত্রী সারা রাত জেগেছেন নবান্নে, মুখ্যমন্ত্রীর রাত দখল এই নিয়ে আন্দোলনে নামছে তৃণমূল। এই প্রসঙ্গে বলতে গিয়ে সুকান্ত মজুমদার জানিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে শুয়ে থাকলেন না বাড়িতে থাকলেন তাতে কি যায় আসে, পশ্চিমবঙ্গের মানুষ তাকে দায়িত্ব দিয়েছে পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য। এমনিতেই তো তৃণমূল নেতাদের মাথায় হাত পড়ে গেছে, দানা এই বাংলায় এলো না উড়িষ্যায় চলে গেল, পশ্চিমবঙ্গে এলে পড়ে তো দানা পানি হতো। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরামের বিরুদ্ধে এবারে পাল্টা সংগঠন করা হচ্ছে, জুনিয়র ডাক্তাররা বলেছেন এটাও একটা থ্রেট কালচার। এই প্রসঙ্গে তার বক্তব্য, তৃণমূল কংগ্রেস এই আন্দোলনকে সব রকমভাবেই ধ্বংস করার চেষ্টা করছে, আরও নতুন নতুন চেষ্টা করবে। তিনি এর আগেও বলেছেন গোটা রাজ্য জুড়ে প্রতিটি ক্ষেত্রে পুলিশ থেকে শুরু করে মেডিকেল কলেজ পর্যন্ত এমনকি শ্মশান পর্যন্ত থ্রেট কালচার চলছে পশ্চিমবঙ্গে, কারণ মুখ্যমন্ত্রী হচ্ছে এই থ্রেট কালচারের জন্মদাতা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে শিশু বদলের অভিযোগও তিনি বলেন, এখানে সরকারের স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরিভাবে ভেঙে পড়েছে, এই রাজ্যে কুকুর বিড়ালের ডায়ালিসিস থেকে অনেক কিছুই দেখতে হবে তাদের। সমাজ তৈরি হোক আগামী দিনে যারা বাংলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, চামাগ্রা ফুটবল অ্যাসোসিয়েশনকে এবং তার প্রত্যেকটি সভ্যকে, যারা আছেন মেম্বার আছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা। এই ধরনের একটি নন্দনীয় একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বেরিয়ে যাচ্ছি, আপনাদের সাথে বেশিক্ষণ থাকতে পারবো না। কোন যে মেডিকেল কলেজের ছাত্রী আরজিকর কাণ্ডে নির্যাতিতা ছিলেন সেই মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কনভেনশন করবেন ঠিক করেছিলেন। তাই জুনিয়র ডাক্তারবাবুরা বলছেন না যে থ্রেট কালচার আছে, থ্রেট কালচার শুধু মেডিকেল কলেজগুলোতে আছে তা নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই থ্রেট কালচার চলছে। ওই থ্রেট দিয়েই প্রোগ্রাম বন্ধ করানো হয়েছে, কনভেনশন বন্ধ করানো হয়েছে, মানুষের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে। এই কতদিন এইভাবে মানুষের কণ্ঠ রোধ করতে পারবে? বুঝছি দাদা, তৃণমূল আন্দোলনের নাম তো চলছে ঘূর্ণিঝড়ের রাতে মুখ্যমন্ত্রী সারা রাত ছিল, সেটাকেই তারা রাত দখল বলে আগামী দিনে আন্দোলনের নামতে চলেছে, কি বলবে দাদা? মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে শুয়ে থাকলেন না নিজের বাড়িতে শুয়ে থাকলেন, তাতে পশ্চিমবঙ্গবাসী কি যায় আসে? পশ্চিমবঙ্গবাসী তাকে দায়িত্ব দিয়েছে পশ্চিমবঙ্গবাসীকে রক্ষা করার জন্য। এমনি তো তৃণমূল নেতাদের তো মাথায় হাত পড়ে গেছে যে দানা এদিকে এলো না উড়িষ্যাতে চলে গেল, দানা যদি ওখানে এলো যদি পশ্চিমবঙ্গে আসতো তাহলে পরে তো দানা পানি হতো, তৃণমূল নেতাদের দানা পানি বন্ধ হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরামের বিরুদ্ধে এবার পাল্টা সংগঠন করছে এবং ডাক্তাররা বলছে, জুনিয়র ডাক্তাররা বলছে এটাও একটা থ্রেট কালচার, কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস এই আন্দোলনকে ধ্বংস করার জন্য সবভাবেই চেষ্টা করেছে, আরো নতুন নতুন চেষ্টা করবে, এবং আমি তো আগেই বলেছি গোটা রাজ্য জুড়ে প্রত্যেকটি ক্ষেত্রে পুলিশ থেকে শুরু করে মেডিকেল কলেজ পর্যন্ত শ্মশান পর্যন্ত থ্রেট কালচার চলছে। সেই থ্রেট কালচারই গোটা পশ্চিমবঙ্গটা চলছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে এই থ্রেট কালচারের জন্মদাতা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আবার শিশু বদলের অভিযোগ, কি বলবেন দাদা? এখানে সরকারের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, সেখানে শিশু বদল কেন, আরো এরকম অনেক ঘটনা ঘটবে, কুকুর বিড়ালের ডায়ালিসিস থেকে শুরু করে শিশু বদল কোনো কিছুতেই পশ্চিমবঙ্গ রেকর্ড করতে ছাড়ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, ওনাকে কংগ্রাচুলেশন এত ভালো রেকর্ড করা। এখন যে মেডিকেল ভালো করে